হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এক লোক murid হতে গেছে বলে কেন murid হবা বলে হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য জোরে বলেন ঠিক কি না আমরা murid হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য বলে তাই নাকি বলে আয়েশা murid বানিয়ে দিয়েছে নামাজ পড়বা বলে ঠিক আছে হুজুর ফজর পড়বা ঠিক আছে জোহর পড়বা ঠিক আছে আসর পড়বা ঠিক আছে মাগরিব পড়বা ঠিক আছে এশা পড়বা ঠিক আছে তাহাজ্জুদের নামাজ পড়বা ডেইলি 500 বার দরুদ শরীফ পড়বা 10টা আমল দিয়ে দিয়েছে কয়টা আমল 10টা পীর সাহেব ভক্ত ডাক দিয়ে কয় হুজুর একদিন murid হওয়াতে 10টা বলে হ্যাঁ তুমি কি পারবা না বলে অবশ্যই পারবো কিন্তু একদিন murid হওয়াতে আপনি যদি আমাকে 10টা আমল দেন তাহলে আমারও তো একটা কথা থাকতে পারে বলো কি কথা বল হুজুর গো সব আমল করব আমি ওয়াদা দিলাম কিন্তু আমি মদ ছাড়তে পারবো না পীর সাহেব কইয়ে কি সিটার murid সব পারবে কিন্তু কি ছাড়বে না পীর জ্ঞানী হয় না murid জ্ঞানী হয় পীর সাহেব ডাক দিয়ে বলছে তুই আর কত বড় সিটারতে দাঁড়া দেখতেছি বলে যা কিসে করে খাস বলে গিলাসে করে আমি তোর পীর অর্ডার দিলাম বাউটিতে করে খাও যা আরে পীর বলে এইরকম পীর না হলে হয় না বলে তুই কি খুশি বলে হ্যাঁ খুশি খুশি বলে হ্যাঁ খুশি আর আমি তোর কে বলে আপনি আমার মুর্শিদ বলে আমার গায়ে হাত দে হাত দিলাম ওয়াদা দে যত পারিস তত খা মদ খাওয়ার কোন বাধা আমি দিলাম না কিন্তু খবরদার সব জায়গায় খাবি আমার সামনে খাবি না ওয়াদা দে পীরের হাতে হাত দিয়ে বলছে হুজুর গো আমি ওয়াদা দিলাম যত পারি তত খাবো কিন্তু আপনার সামনে খাবো না বলে বাড়ি যা হাট বাড়ি যাওয়ার সময় বাজার থেকে নতুন মদের বোতল কিনেছে নতুন একটা কাঁচের গ্লাস কিনেছে যেহেতু পীরের অর্ডার আজকে নতুন করে উদ্বোধনী করবে গেছে আর বউ বলছে কোথায় ছিলা সারা দিন বলে আমি murid হয়ে আসলাম বলে মদের বোতল কেন বলে এমন একটা পীর পাইছি মদ খাওয়ার অর্ডার দিয়েছে বলে তুমি অভণ্ড তোমার পীর অভণ্ড রাইট খবরদার আমাকে ভণ্ড বলবি আমার পীরকে ভণ্ড বলবি না বলে মদ খাওয়ার অর্ডার দেয় বলে এটা অরিজিনাল পীর গোসল করে খাওয়া দাওয়া করে টেবিলে মদ আর গিলাস নিয়ে বসে গিলাসের মধ্যে ঢেলে খাবে পীরের অর্ডার দয়াল গুরু গো মনের দুকার বলা গেল খুব খুশি আর কি অদুর বলতে গেলে যাই না বলা মন তলাই জল মানে না কেবল মুখে দেবে দেখে বোতলের মধ্যে গিলাসের মধ্যে গোল হয়ে আল্লাহর ওলি বসা সর্বনাশ করেছে অর্ডার দিল বটে কিন্তু গায়ে হাত দিয়ে কিরি করে এনেছে মদ তো খাওয়াই দেবে গিলাসের মুখ বড় ঢুকে পড়েছে তাই না বোতলের মধ্যে আনছে বোতলের মুখ ছোট এর মধ্যে তার ঢুকতে পারত না কেবল বোতলটা ঝাঁকি দিয়ে খাবে তাকায় দেখে বোতলের মধ্যে লম্বা হয়ে ওনার পীর খা এবার বলছে গায়ে হাত দিয়ে কসম খাওয়ায় নিল এখন তো আর খাওয়া যাবে না মদকে ফেলে দে বলছে দিলাম তালাক তালাক মদ তালাক না বোতালাক মদ তালাক সারা রাত মদের নেশায় ঘুম হয় নাই ছটফট ছটফট করে ফজরের নামাজের আযান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম কিসের আযান ঘুমে ঘুম আসে না দৌড়ায় চলে গেছে পীরের দরবারে পীর সাহেব ইমামতি করছে পেছনে যাই নামাজে দাঁড়িয়েছে নামাজ শেষে মোনাজাত শেষ করে পীর সাহেব বলে বাবা কেমন আছো বলে হুজুর আলহামদুলিল্লাহ খাইছ কেমন কি জিজ্ঞেস করে কি খায় খাইছ কেমন বলে হুজুর আপনার জন্য খাবার জমা আছে নাকি
বলে এই আমি তো তোকে অর্ডারই দিয়েছি, অর্ডার দিলে হবে কি উস্তাদের মায়া, বাকি টুক বলবো নাকি, বাকি কেন আরো বলবো, এই নুরি বাবার দরবার হয়েছে গোলজার, আল্লাহ রসুলের পরশে। আমরা ওয়াজ মাহফিলে আসলে আগেই আমাদেরকে বলে দেয় এই ব্যাপারে ওয়াজ করে, গতকালকে বলেছে মহিলাদের ব্যাপারে একটু বেশি করে ওয়াজ করেন, আর আজকে তো তরিকতের মাহফিল, কিসের মাহফিল, শরীয়তই তো আমাদের ঠিক নাই, তো তরিকত হলো কেমনে, শরীয়ত যদি ঠিক থাকতো তাহলে কি বলতো মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, শরীয়ত যদি ঠিক থাকতো হযরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় মাগরিবের নামাজে ভুল করেছে, এইসব বাজে কথা কি ছিল, শরীয়ত যদি থাকতো কলেমার ভিতরে মোহাম্মদের নাম লেখা যাবে না, আওয়ামী লীগ বলে না, বিএনপি বলে না, কোন রাজনৈতিক দল বলে না, আমার মতন মোল্লা বলে, শরীয়ত যদি থাকতো তাহলে বলতো না যে মোনাজাত নাই, শরীয়ত যদি থাকতো তাহলে বলতো যে কবর জিয়ারত নাই, শরীয়ত যদি থাকতো তাহলে মনে বলতো স্বামী আল্লাহ হলিমান হামিদা বলা যাবে না, শরীয়তই তো এলোমেলো, তো তরিকত কি করবো, যাই হোক দুই একজন তো থাকবেই আজীবন, ঠিক কিনা, আজকে তরিকতের আলোচনা করি, অন্য কোনো আলোচনা আর কি বলব, তরিকতের আলোচনা, শরীয়ত আর তরিকত কি, শরীয়ত তরিকত হাকিকত মারিফত, ওই আদমজি জুট মিলে একবার ওয়াজ করতে যাই, দেখেন বয়াতি গান গাচ্ছে, আমি এবার এগুলো খুব শুনি, শুনলে বুঝ আসে, খারাপটা ফেলাই দিলাম ভালোটা নিলাম, তো দুতারায় বাড়ি দিয়ে বলতেছে দুতারা, আগে শরীয়ত জানিয়া করিয়া ফকিরি শুইবে না ডাইনে, শুনতেছে, শরীয়ত ছাড়া করিলে ফকিরিরে, শরীয়ত ছাড়া করিলে ফকিরি তারে ঘুরাবে শয়তানে, কিন্তু মারাত্মক কথা, আগে শরীয়ত জানিয়া করিয়া ফকিরি শুইবে না ডাইনে, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, রাস্তায় সিগারেট ধরানো কোনো ব্যাপার না, রাস্তায় দাঁড়িয়ে পেশাব করাও কোনো ব্যাপার না, কেউ কিছু বলবেন, কিন্তু শরীয়তের আমার নবীজির লেবাস নিয়ে বিড়ি ধরানো যাবে নাকি, বিড়ি ধরালে বলবে কি, আরে সাসা করে কি, যদি দাঁড়িয়ে পেশাব করে তাহলে ইমামতি শেষ, এইটা হলো শরীয়ত, তরিকত কি জিনিস, একেবারে নিগুড় তত্ত্বে যাই বলতেছি, হযরতে মূসা আলাইহিস সালাম বলেন মাবুদ গো আমাকে একটু দেখা দাও, আল্লাহ বলছে তুমি তো আমাকে দেখতে পারবা না, বলে না আমি পারব, তাহলে তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মূসা আলাইহিস সালাম রওনা দিলেন, একটা খেজুর গাছের ভিতরে আওয়াজ আসতেছে, ইয়া মূসা, হযরত মূসা নবী বলছেন আল্লাহ তুমি খেজুর গাছে আসো, আমি ধরে ফেলেছি, আমার আল্লাহ বলে মূসা তুমি শেষ পর্যন্ত আমার খেজুর গাছ বানাইলা, বলে আওয়াজ পাইলাম যে, বলে না না, বলে তাহলে তুমি কোথায় আসো, আল্লাহু আলা কুল্লি শাইয়ে মুহিত, আমি সব জায়গায় বিরাজ, বলে সব জায়গায় যদি বিরাজ হও তাহলে এটা পারমানেন্ট ঠিকানা, না হলে তোমাকে খুঁজবো কেমনে, নুরি সাহেবের দরবারে নুরি সাহেব আল্লাহর ওলি ছিলেন, তাতে কোনো তরিকতের ওয়াজ শুনেন আজকে মন প্রাণ ভরে, আসলে কি আল্লাহ খেজুর গাছে নাই নাকি, নারকেল গাছে নাই, মনে হয় ডাব গাছে আছে, কিন্তু যা তরিকত জগতের একজন মহামনীষী জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মান্না গঞ্জম দার জমিন ও আসমা লেকে গঞ্জম দার কুলুবে মুমিনা, আসমানে নাই, জমিনে নাই, লতায় নাই, পাতা নাই, নদীতে নাই, সমুদ্রে নাই,
আমি আল্লাহ মানুষের কলবের ভিতরে মুমিনের কলবের ভিতরে অবস্থান করি, এইটা হলো তরিকত জগৎ বিশ্বাস করে। আর শরীয়ত কি বিশ্বাস করে সেটা আমি জানি না, এটাই হবে সঠিক। আল্লাহ তাআলা বলে কি কও, বলে পার্মানেন্ট একটা ঠিকানা দিয়ে দাও। পাসপোর্ট যখন বানাবেন আপনার পারমানেন্ট ঠিকানা একটা থাকবে, স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা। আগে পুলিশ ভেরিফিকেশন করার জন্যে স্থায়ী ঠিকানায় যাবে, স্থায়ী ঠিকানায় না পেলে অস্থায়ী ঠিকানায় যাবে। যখন স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানায় না পাবে তখন পুলিশ দিয়ে রিপোর্ট দিয়ে দিবে ভুয়া। কি দিবে? তাই মুসা আলাইহিস সালাম বললেন মাবুদ গো আমাকে একটা স্থায়ী ঠিকানা দাও, পার্মানেন্ট ঠিকানা দাও। আমার আল্লাহ বলেন পার্মানেন্ট ঠিকানা যদি নিতে হয় তাহলে শোনো, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের থেকে অতি নিকটে। কথাটা কার? আল্লাহ। এই কথাটা মোল্লা বুঝাইয়ে দাও না কেন, তরিকতের লোক বুঝাইয়ে দিল। খুঁজি তারে আসমানে জমিন, আমারে চিনি নাই আমি, কে কথা কইরে দেখা দেয় না, হাতের কাছে নড়ে চড়ে। হাতের কাছে মানে আরো কাছে, শাহরগের থেকে আরো কাছে। খুঁজলে জনম ভর মিলে না, কে কথা কইরে দেখা দেয় না। এই জিনিসটাকে ধরার নাম তরিকত। কুষ্টিয়া ইসলামী ভার্সিটিতে যান, রাজশাহী ভার্সিটিতে যান, চট্টগ্রাম ভার্সিটিতে যান, যত ভার্সিটি আছে সব জায়গায় যান, মুরাকাবার লেখাপড়া কোথাও নাই। জোরে বলেন আছে নাকি? মুরাকাবার লেখাপড়া যদি থাকে একটা জায়গায় আছে, সেটা হলো মুর্শিদের দরবার। জাহেরি এলে মহাই দুগ্ধেরই মতন, আর বাতেনি এলে মহাই যমন মাখন, দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, পীর না ধরে পীর কে কথা হয়েছে। একটা জ্ঞানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এই ইলমে লাদুনি, এই জ্ঞানটা শিখার জন্য হযরত মুসা আলাইহিস সালাম খেজের আলাইহিস সালামের কাছে গেছে। মনোহর দি কোথায়? নরসিংদী, সেখান থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। কেন আসলেন? এই নুরি বাবার দরবার হলো আধ্যাত্মিক ভার্সিটি। জোরে বলেন মারহাবা। যদি বুঝে নিতে হয় বুঝতে পারবে, এই জায়গায় পাওয়া যায় আবার এই জায়গায় হারায় যায়। ভাইরা আমার, এইসব ওয়াজ এখন আর চলে না, এখন চলে চুলে ঝাঁকি মাকি দিয়ে। দয়ালো আমার নিদানের মুর্শিদ, কিছু চ্যাংড়া সালা পেলে হাত তালি দিলে ১,০০,০০০ টাকা নিয়ে চলে গেল। এই হলো বর্তমান। আর আমি বাঙালি হুজুর বলছি, ভালো করে শুনে রাখুন, আব্দুল মান্নান হেলালি। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এমন ওলি বাংলার জমিনে এসেছিলেন, যাই নামাজে করে নদী পাড়ি দিয়েছেন, ঠিক কিনা? এমন আল্লাহর ওলি এসেছেন এই জমিনে, তাকানোর সাথে সাথে মিথ্যাবাদী সিটারি নাকি বুঝতে পেরেছে, ঠিক কিনা? অত্যাধুনিক জামানা, ডিজিটাল জামানা, সব ধরনের মেশিন তৈরি হলো, কিন্তু মুনাফেক সিনার মেশিন এখনো তৈরি হয় নাই।
এই মুনাফিক চিনতেন আল্লাহর ওলিরা, ওর চেহারার দিকে তাকালে বুঝতো যে টুপি ভুয়া পাঞ্জাবি ভুয়া, ভিতরে নন্দ ভন্ড আছে। এ বাবা আল্লাহর ওলিরা হলেন চোখের ডাক্তার নয়, বুকের ডাক্তার নয়, দাঁতের ডাক্তার নয়, ব্রেনের ডাক্তার নয়, আল্লাহর ওলিরা হলেন কলবের ডাক্তার। একটা একটা করে শুরু করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ। ওলি আল্লাহদের ব্যাপারটা আমি নিজেও বুঝি না, তাহলে আপনাদেরকে বোঝাবো কেমনে। বাগদাদে এক বড় ওলি, নাম কি? গৌসুল আজম আব্দুল কাদের জিলানি। বয়স কত? 4 বছর। কত? ওনার মা নিয়ে যাই, হাফেজ সাহেব হুজুর আমার ছেলেটাকে হাফেজ বানিয়ে দিয়ে। বয়স কত? 4 বছর। ঠিক আছে মা, বড়পি আব্দুল কাদের জিলানির মা 4 বছর ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে চলে গেলেন। উস্তাদ বলতেছে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলে হুজুর আমি জানি, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ওটা আমি জানি, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হুজুর ওটা আমি জানি, পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী বলে হুজুর ওটাও আমি জানি। উস্তাদ বলে আব্দুল কাদের গো কত দূর পর্যন্ত তোমার মুখস্থ আছে বলতে পারো? বলে উস্তাদ জি আমার 18 পারা পর্যন্ত মুখস্থ আছে। উস্তাদ কয়ে মানুষ না জিন রে, 4 বছর বয়সে কত পারা? জোরে কন। আর আমার দাদা শুধু সুরাত ইখলাস দিয়ে নামাজ পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ। তবে দাদা এক সুরায় তো নামাজ হবে না, বুঝছেন? নামাজ হবে কিনা আল্লাহ বুঝবে, তুই কে ডারে? আমি আর একটা সুরা মুখস্থ করা যায় না। আমার দাদা বলছে সরল সহজ সুরা কোনটা? বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন, এটা পড়ো। তো বলছে বারে বাপ রে, ওটা আমি পারবো না, তার কারণ ওটা আমি তোর দাদির কাছ থেকে শিখতে যাই, শুধু লাবুদু আর মাবুদুর যে ঝামেলা আমি পারি। 4 বছর বয়সে কত মুখস্থ? বলছে বাবা আপনি বাড়ি যান, বড় বিশ্বের বাড়ি চলে গেছে, উস্তাদ বাড়িতে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছেন সালাম গ্রহণ করেন। পর্দার আড়াল থেকে আম্মা জান কেবলা সালাম দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম। বাবা আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বলে মা গো আপনাকে সামনে আসতে হবে না। বলে কেন এসেছেন, আপনি কে? পর্দার আড়াল থেকে বলছে আমি আব্দুল কাদের জিলানির ওস্তাদ। ওস্তাদ আমার ছেলে কি কোনো ভুল বেয়াদবি করেছে? বলে না। কেন আসছেন? বলে মা আপনি বললেন ছেলেকে হাফেজ বানায় দিতে, আর আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলছে ঠিকই বলেছেন, আমি আমার ছেলে আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই 1 পারা কোরআন শরীফ শোনানোর পরে ঘুম পড়াই। জোরে কোন সুবহানাল্লাহ। 1 পারা কোরআন শরীফ পড়ে ঘুম পড়াই, এ মাটা দেখেন। আর আমাদের মা ছেলেরা যখন ঘুম পড়ে না তখন কি সূরা ফাতিহা পড়ে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। তাই বলে দেখি কি বলে, বাঘ আসতেছে, শিয়াল আসতেছে, বিড়াল আসতেছে, কুকুর ঘেউ ঘেউ করছে। পর্দার আড়ালে মা বোনেরা যারা ওয়াজ শুনতেছ, যে মায়েরা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, সেই সন্তান কোনোদিন শেরে বাংলা হবে না। 18 পারা আমি 1 পারা পড়াই ঘুম পড়াই, ঘুমের মধ্যে মুখস্থ করেছে। বয়স কত? 4 বছরের ছেলে বলছে না মা আমি ঘুমের মধ্যে অল্প একটু ইকো দিও, তোর মাইকে পাওয়ার তো খুব একটা খারাপ না, ভালো আছে, কেন আর একটু কিছু করা যায় নাকি? দেখো তো খপ করে আওয়াজ হবে, তো কষ্ট হচ্ছে। ডাক দিয়ে বলছে মা
ঘুমের মধ্যে মুখস্থ করি নাই মা। ঘুমের মধ্যে মুখস্থ করিস না তুই কিভাবে মুখস্থ করলি? বলে মা গো, আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি যখন কোরআন শরীফ পড়তেন, আপনার পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 বার মুখস্থ করে ফেলেছি। যত বড় জ্ঞানী হও আমার কথায় এসো, জোর করিয়া বসতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে নুরি বাবার খেলা। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মহাগুরু শাহ শরীফ জিন্দানি, ওনার শিষ্য খাজা উসমান হারুনি, তার শিষ্য সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ, এটা হলো সিস্টিয়া তরিকা। আমাদের দেশে কিছু মোল্লা টাইপের লোক আছে, পীর পছন্দ করে না, পীর পছন্দ না করলে পীরে যায়ও না আসে। তোমরা যদি এই জায়গায় হাদিস নিয়ে বসে থাকো তাও বাস রিজার্ভ হয়ে লোক আসবেই, তার কারণ পাকা কাঁঠাল যদি ফাঁকা মাঠের মধ্যে ভাঙ্গ মাসি যাবে, আর কাঁচা কাঁঠাল যদি পাবনা শহরের মধ্যে ভাঙ্গ মাসির পা ধরলেও মাসি আসবে না। নুরি বাবা আল্লাহর ওলি ছিলেন, কোন বানুয়াট নয়, কে মানল না মানল তার যায় কার যায় না আসেও না। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ বাঙালি হুজুর হাফেজ আনিসুর রহমান, তুমি যদি বক্তা হিসাবে নাও আসো এই দরবারে কোনোদিন বক্তার অভাব হবে না। এটা ওলির দরবার, বাইরে আমার আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু আল্লাহর ওলিদের, আল্লাহ বলেন আমার বন্ধুদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। তাহলে বড় সুবিধা কি, ওলিদের পক্ষে কে আছে? আল্লাহ। মাইজ ভান্ডার নাম শুনছেন? মাইজ ভান্ডারে এক লোক গেছে, যাই বলতেছে দয়ালু ভান্ডার তুমি, ওদের তরিকা মোতাবেক রহমতের খনি তুমি, নিজে গুনে নিও আমায় উদ্ধারি, নৈরাশ করো না বাবা ভান্ডার। এক মোল্লা টাইপের লোক বোঝে সেরে কি কথা বাদ, দেখ এসব সেরে কি কথা বাদ, আল্লাহর কাছে চা বলছে আমি চাইলে তো আপনার কি। শেষে কি বলছে জানে? ওই মোল্লাকে বলছে ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, মুর্শিদের প্রেমে আমি দেওয়ালা। কে কি বলল না বলল, এই দিক দিয়ে আপনি হাঁটলে জীবনে গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন না, আপনি রাস্তায় চলতেছেন আপনার মতো চলেন, কারোর কথা মোতাবেক যদি রাস্তায় দাঁড়ায় পড়েন জীবনে কোনোদিন গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন না। নুরি বাবা কারুর চোখে ভণ্ড, কিন্তু আপনার চোখে কি ভণ্ড? তাই তো মজনুকে এক লোক বলছে, মজনু তুই যে লাইলিকে ভালোবাসিস ওর থেকে সুন্দর মানুষ কি আর নাই, না তুই লাইলিকে তো ভালোবাসিস কে? মজনু বলেছিল রে বুকা আমার চোখ তোর কপালের উপরে লাগা, তাহলে দেখবি লাইলির মতো পাগল আমার দুনিয়ায় কেউ না। যে যাকে ভালোবাসে, ঠিক কিনা? আপনারা নুরি বাবাকে ভালোবাসেন কে বাসেন না? কারা কারা হাত তোলেন তো যে আমরা নুরি বাবা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার।
এক না হইতে তো ওরা পাইলো না পাইলো তাহলে আমরা এক হলে তো সারি দৌড় মারবে বাইরে আমার এবার আসেন ওরা বলে কোথায় গিয়েছিল নুরি বাবার দরবারে বাস ভাড়া কত বলে এত টাকা ওজা থাক টাকাটা খরচ করে আসলে তোমার পীরেরা কি কইরেছে এরকম বলে না ওই টাকাটা যদি একজন গরিবকে দিতিস তাও তো লাভ হতো কত টিটকারি আপনাদেরকে শুনতে হয় ঠিক কিনা কি বলে তোমার পীরেরা কি কইরেছে আমি তুই কানা মোল্লা কি করেছিস আর আমার পীরেরা কি করেছে শোন চিশতিয়া তরিকা খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহ জীবদ্দশায় 1,000 নয় 1,00,000 নয় 90,00,000 অন্য জাতিকে মুসলমান বানিয়েছে কত লাখ জোরে কোন 90,00,000 মুসলমান বানানোতে একটু আনন্দ আসে কিনা এই ভাই এক কাজ করেন তো চারিদিকে যেভাবে বাতাসকে বন্ধ করে রেখেছে একটা ফ্যানের ব্যবস্থা কি করা যায় নাকি দেখেন তো নেন তো মরে গেলাম দেখি একবারে বাতাসকে এমন ভাবে বন্ধ করেছেন অক্সিজেন শর্ট হয়ে যাচ্ছে লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখি নুরি সাহেবের ভক্তদের প্রেম আছে কিনা একটু চিৎকার করে করে পড়ায়ে শোনায় দেন আল্লাহকে আল্লাহুম্মা জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান বানালেন 90,00,000 মুসলমান বানাইছে একটু আনন্দ আসে না আসে না হাসতেছে খাজা বাবা হাসতেছে ওনার আম্মা গেল কেবলা বলছেন বাবা মঈনুদ্দিন তুমি হাসো কেন বলে মা গো আমি হাসি কেন জানো 90,00,000 অন্য জাতিকে মুসলমান বানিয়েছি আম্মা জান বলতেছে তাহলে তোর এত হাসার দরকার কি আমি হাসবো রে কেন এটা তো তোর কৃতিত্ব নয় এটা আমার কৃতিত্ব বলে কেন মা মঈনুদ্দিন 10 মাস 10 দিন তোরে পেটে করে টেনেছিলাম রে বেটা কোনদিন আমি ঘুমাই নাই 10 মাস 10 দিন যাই না মাঝে চোখের পানি ফেলে কেন্দেছি ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়েছি আমি একটা কথাই 10 মাস 10 দিন বলতাম আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটারে বিশ্ব ওলি বানায় দিও তাই নাকি বলে হ্যাঁ আমি হাসবো তুই হাসার কিনা বলে তাই তো মা বলে শুধু তাই না শুনতেছেন তো শুনতেছেন বলে কি
শুধু তাই না রে বেটা, যতবার যত মাস যত দিন তুই আমার বুকের দুধ খালি রে আব্বা, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না, খুঁজে বাইর করে আনো এরকম মা। যত মাস যত দিন যত বার তুই আমার বুকের দুধ খাইছিস আমি বিনা অজুতে তোর মুখে দুধ ঠেকাই নাই। সোহান এরকম মা কি আছে? আহ মা, ছেলে দুধ খায় আর মা কি করে? কি করে? ছেলে ঘুমাইয়ে গেছে, মা মোবাইলের ভিতরেই আছে, ঘুমায় পড়ে গেছে টেবিলের নিচে, মার খেয়াল কোন দিক? ছেলের দিক তো না। ছেলে কোথায়? মহিলা প্যান্ডেল আছে নাকি? বাপরে, মহিলা প্যান্ডেল যদি থাকে মা শাশিরা তো আগেই বলবি না যে হাফেজ আনিসুর রহমান ওয়াজ করতেছিল, ওইটাই ভালো ছিল, ওই বুড়াটা আবার করতে গেছিল। শোনো মা, দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার? বিনা অজুতে মা কোনোদিন দুধ দেয় নাই বলেন সোহান। আর ওরা কি কয়? তোমার পীরেরা কি কইরেছে ভাবি আলাদা। যখন ইন্তেকাল করলেন, খেয়াল কেন সাথে শুনবে, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, সাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, ফ্লাইট হয় নাই, হেলিকপ্টার হয় নাই, আরে নসিমন করিমন তো সেদিনের জন্ম, কোন যানবাহন হয় নাই। ওই টাইমে আমার খাজার যারা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। সেই সৃষ্টিয়া তরিকার মুরিদ আপনারা কত লক্ষ লোক? জোরে কম, জানা যায় গেলে আমরাও জানা যায় যাই। ভাই একটু কাফনটা খুলেন তো, শেষবারের মতো একটু দেখি, দেখে না নাকি আপনাদের দেশে দেখে না নাকি? একটু কাফনটা খুলেন ভাই, একটু দেখি। খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফন সরানো হলো, জীবিত থাকাকালীন চেহারার উপরে জানুর শিরোরে পাগলা মোল্লা, মরার পরে কোটি কোটি গুণে নূর খাজা মঈনুদ্দিন চিশতির চেহারার উপরে জমার বেঁধে আছে। এই লাশ মোবারকের নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে আছে। তাই বাবাজি রে উঠার সময় কে জানে বলছে, হুজুর এখানে অন্য কোন ওয়াজ করার দরকার নাই, তরিকতের ওয়াজ বলে, তরিকতের ওয়াজ বুঝার লোক যদি থাকে আমি করি। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। গৌসে পাখের কথা শুনলেন, খাজা গরিব নামাজের কথা শুনলেন, এইবার শোনেন মুজাদ্দাদ আলফে সামি রহমতুল্লাহ আলাইহি, আকবর বাদশার বেটা জাহাঙ্গীর একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রেখেছে কতদিন, ক্ষুধার্ত রেখেছে। মুজাদ্দাদ আলফে সামি রহমতুল্লাহ আলাইকে জাহাঙ্গীর জেলখানার মধ্যে ঢুকাইয়ে দিল, জেলের দরজা খুলে 1 মাস ক্ষুধার্ত বাঘকে ঢুকাই দিয়ে তালা মেরেছে। বাঘে খেয়ে ফেললে আমাদের আর কোনো কোর্ট কাছারি হবে না, বাঘকে ঢুকাই দিয়েছে। মুজাদ্দাদ আলফেসানি বসে তসবিহ জপতেছে,
আর বান জোর হাত করে হুজুরের চেহারার দিকে তাকায় আছে দেখ তোর পীরেরা কি করে সাইজ দেখাবো আমি বাঙালি হুজুর 78 বছর বয়স 43 বছর ওয়াজের বয়স সব বক্তাদের দুই একটা ফাঁকা ডেট থাকে আমার রেস্টেড ভিতরে কাল আবার রাজশাহী যাব গুদাগাড়ি পদ্মা পানি দিয়ে এই বছর কি ব্যাপার খালি নদী পানি দেওয়ার দাওয়া বেশি না কার না তুই তাই দেও ভালো করে শোনো তসবিহ জপতেছে বাঘ কি করে চেহারার দিকে তাকায় আছে সুবহানাল্লাহ কোন মুজাদ্দাদ আলফেসানি কয় এ তো কামড়া ছেলে তাহলে আমি নামাজটা পড়ে নি এক মাস খেতে দেয় নাই ক্ষুধার্ত রাখছে নামাজে দাঁড়াইছে ওরে কানা মুনসিব দল তোর পার্শ্ব যদি একটা ধোঁড়া সাপ থাকে তাও নামাজ পড়তে পারবি না ধোঁড়া সাপ বুঝেন তো কামড়ালে বিষ লাগে না একটা ধোঁড়া সাপ যদি থাকে আব্দুল মান্নান হেলালি খেচ্ছে মারবে দূর ওরে বাপ রে আর উনি বাঘ বসে আছে আল্লাহর ওলি নামাজ আদায় করতেছে বাঘটা বসে আছে আমার আল্লাহ ডাক দিয়ে কই বাঘ রে ওরে বাঘ আমি আল্লাহ বলছি মুজাদ্দাদ আলফেসানি আমার বন্ধু কামড়া নত দূরের কথা তোর আঙ্গুলের একটা আঁচড় যদি মুজাদ্দাদ আলফেসানির গায়ে লাগে রে দেখবি কত আজাব তোকে আমি আল্লাহ দিই নামাজ শেষ করে তিনি বসলেন আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে বাগরে এক মাস যে তোকে খেতে দেয় নাই খোদার তো রাখিছে কিন্তু তুই কি ব্যাপার আমাকে কামড়া ছিস না কেন দুই চোখে পানি ঝরায় দিয়ে বাঘ বলে হুজুর আপনি যখন নামাজে দাঁড়ান আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলেন কি বলেন বাঘ রে আল্লাহর ওলির গায়ে যদি একটু আঁচড় লাগে রে দেখবি তোর উপরে কত আজাব আমি দেই যার জন্য গুরু আমারে কি রাখবেন করে আমি আবার গান গাইলে আবার মোল্লারা খেপে বেশি আবার দেখি মোল্লারা গান ছাড়া ওয়াজই জানে না ইউটিউবে দেখেন খালি গান গায় কি গায় যত নাপাক গান এইগুলো বলে আবার মমতাজের কথা বলে মমতাজের কথা ওয়াজের ভিতরে কেন বারে করে মনে রাখো আমি বাঙালি হুজুর বলছি গান গেয়ে যদি কেউ অলি হতো বাংলাদেশের বড় অলি ছিল মমতাজ উদাহরণ দিয়ে আমি বুঝাই গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী অলি আল্লাহদের পাক কদমের গোলাম হয়ে গেছে তরিকত জগতের আমল করেন কলবকে জিন্দা করেন অন্তর চক্ষু খুলে নিয়ে কবরে যান এইবার গৌসে পাকের কথা হলো গরিব নামাজের কথা হলো মুজাদ্দাদ আলফেসানির কথা হলো আর একটা অলি বাহাউদ্দিন নকশবন্দ নাকি বাহাউদ্দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে ওই জামানার বড় জ্ঞানী ছিলেন সুবহানাল্লাহ এবং ওই জামানায় বড় আউলিয়া লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই আপনারা এত কষ্ট করে আসছেন ওলি চান কি চান না আল্লাহর রসুলকে চান কি চান না তা না হলে ঈশ্বরদি থেকে নাকি বলে নরসিংদী থেকে বিভিন্ন জায়গা থেকে এত কষ্ট করে কেন আসা দরকার ওলি দরকার আছে কিনা ওই জামানার বিখ্যাত ওলি মুজাদ্দাদ কি বলে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে রাস্তার ধারে একটা হোটেল হোটেলের এক বাবুর্সি চাকরি করে যা কিছু বিক্রি করে মালিক নিয়ে চলে যায় বাবুর্সি পসা দশা যা খাই খাই হোটেলের বেঞ্চের উপরে ঘুমাইয়া থাকে কিন্তু বাবাজি এই বাবুর্সি জীবনে একটা ওয়াক্ত নামাজ তার খাজানা নামাজ ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে নাকি
এই বাবুসির এক ওয়াক্ত নামাজ কাজা নাই তুই কোন জগতের কোন লোক যদি মুরিদ হয় একটু নামাজ না পড়ে তাহলে বলবো না বেনামাজি একেবারে ওর গুষ্টি সব সাফ করে দিবে ওরা নামাজই পড়ে না কিন্তু মসজিদের সাথে বাড়ি সে কোনোদিন মসজিদে যায় না আমি জিজ্ঞাসা করছি ভাই তুমি মসজিদের পাশে বাড়ি মসজিদে যাও না কেন বলে হুজুর দেখেন না হাতুর গিরিয়ে ফাটা গিরিয়ে ফাটাতে তো মসজিদে যাওয়াও তো সমস্যা আছে তুই যা ইচ্ছা তাই কর আপনাদের এমপি মনে হয় প্রিন্স নাকি এটা নুরুজ্জামান বিশ্বাস এমপি যদি বলে ফজরের নামাজে এক ঘন্টা আগে পদ্মা নদীর কিনারে গিয়ে যে দাঁড়াবে 50 কেজি ওজনের এক বস্তা চাউল ফিরে পাবে খোদার কসম ওই গিরি ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে মসজিদে যাবে না এক ওয়াক্ত নামাজ কাজা নাই ওই বাবুসি তাহাজ্জুদের নামাজও কাজা নাই নামাজ আনতে কান্দে মাবুদগো আমি রাজা হতে চাই না বাদশাহ হতে চাই না হোটেলের মালিক হতে চাই না আমি বাবুসি হয়ে বেঁচে থাকতে চাই কিন্তু আমার একটা আরজি তোমাকে কবুল করতে হবে সেটা হলো আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ রেহের চেহারা না দেখানো পর্যন্ত তুমি আমার কবরে নিও না রাজা আমার দরকার নাই এমপি মিনিস্টার আমার দরকার নাই আমার দরকার তুমি আমাকে ওই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাবা এইভাবে কানতে কানতে 12 বছর কেন্দ্রে জোরে বলেন সুবহানাল্লাহ কত বছর লোকটার ঈমান আছে কি নাই আমাদের দেশে কিছু তরিকার লোক আছে নুরি সাহেবের দরবারে আশা যাওয়া করতে করতে কয়েকদিন পর যায় দেখি সবুজ পাগড়ি পাস করে টুপি পরে ঘুরতেছে বলে কি ব্যাপার বলে নুরি সাহেবের দরবারে কিছু নাই আমি এখন স্বর্ণ নাই গেছি কয়েকদিন পর দেখি জুব্বাও নাই পাস করে টুপিও নাই মাথায় বাবরি সুন বলে কোথায় গেছো বলে আমি মাইজ ভান্ডারে গেছি বলে কেন চর্ম নাই কিছু নাই কয়েকদিন পর দেখি বাবরি সুলো নাই হাতের মধ্যে বিড়ি বলে তোমার ব্যাপারটা কি বলে এইবার আমি আসল জায়গা পাইছি এনায়েতপুরি খাজা ইউনুস সাহেবের দরবারে মাল আছে এইভাবে তরকারি চাখা জাত কোনোদিন আল্লাহ পায় না আছে না দেখবেন বহু আছে আরে পেরে মনে রাখো মঞ্জার হয়েছে খাঁটি মুখে যদি গলদ পড়ে খোদা তাতে নারাজ না রে আরে তোর মনই তো ঠিক নাই তো তুই পাবি কি মা ভাইরা মা এইবার কি বলে একই কথা কান্দে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ রেখে না দেখাই আমার কবরে নিও না কানতে কানতে 12 বছর হয়ে গেল কত বছর ইমানটা কম না ছোট না বড় 12 বছর একই মুনাজাত করে আসরের নামাজ পড়ে দোয়া করে 12 বছর হয়ে গেল মুজাদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ এর চেহারাটা একটু দেখায় না না আমি এতই গুনাহগার যে এই আল্লাহর ওলির চেহারাটা কি আমি জীবনে দেখতে পাব না মাগরিবের পরে কাঁদছে এশার পরে কাঁদছে হোটেলের যাই ছিল খাওয়া দাওয়া করে বেঞ্চের উপরে শুয়ে আছে হোটেলের বেঞ্চের উপরে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে যেমন আমি সফরে আসি মুনাজাত শেষ করার সাথে সাথে বাড়ি যাব কাইল্লার সাই যাব উনি সফর শেষ করে টুকটাক করে হাঁটতেছে এক মসজিদের যে ইমাম সাহেব দাঁড়াই আছে পাই বাবা আমি একটু মসজিদের ভিতরে ঘুমাবো বলে চাচা কিছু মনে করবেন না কমিটির নিষেধ আসে মসজিদে ঘুমানো নিষেধ বলে তাহলে বারান্দায় ঘুমায় বলে কমিটির নিষেধ বারান্দায়ও ঘুমানো যাবে না বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চিন্তা করলেন মসজিদের ভিতরেও ঘুমানো যাবে না বাইরেও ঘুমানো যাবে না যার জন্য এখন কি করি টুকটাক করে ব্যাগটা নিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে গিয়ে একটা জায়গায় চুপচাপ করে পরিবেশ পাইলে বসে থাকবো ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাব যাইতে যাইতে দেখে ওই বাবুসি ঘুমায় আছে আর হোটেলের সুলাই গন গনা আগুন
এই আগুনের পাশে বসে থাকে। আসতে করে বাবুর সিকে ডাকছে, বাবা আপনার চুলার আগুনটা একটু কি আমি তাপাবো? বলে আপনি বাপ বয়সী লোক আগুন তাপাবেন, যান তাপাক, অসুবিধা নাই তো বলে না। আল্লাহর নবী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আগুন তাপাই। নিশি রাত্রিতে বাবুর সে উঠে অজু বানিয়ে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দতেছে, আজকে 12 বছর একদিন হল, একটা মোনাজাত তুমি কবুল কেন করো না? আমাকে কবরে নিও না গো মাওলা, আমি হোটেলের মালিক হতে চাই না, জমিদার হতে চায় না, রাজা বাদশাহ হতে চায় না, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমার মরণ করো না। এখানে কান্দে আর আগুন তাপায় কে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারলো না রে আমার অলি আল্লাহর খেলা। ৪৩ বছর ওয়াজের বয়স, 31 বছর আজমির শরীফ গেছি, অথবা 31 3.5 বছর আমি ওখানে থাকছি, আসি নাই আজমির শরীফে, 3.5 বছর চোখের পানি ফেলে কাঁদছি, 9 বার কাবা জিয়ারত করেছি, সারা রাত হাজি সাহেবরা হোটেলে ঘুমাইছে, আর আমি নিশি রাত্রিতে দয়ার নবীর রওজার খাম্বা ধরে কান্দতাম, দয়ার নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি, হাতে কড়া পায়ে বেড়ি এই আসামি আমি ফেরোয়ারি, তোমার কোটে নবী চালান হয়েছি। তরি খতির পাগলা রে, যদি কিছু পাইতে হয় চোখের পানি ফেলো, রাত্রি জাগরণ করো, আর হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, কোন গরিব যদি হাত পাতে তাকে দিতে না পারলেও হাতটা বুলাই দিও, নাজায়েজ না পাক ভাষায় গালি গালাজ দিও না। হযরত আলী বলতেছে, যদি কেউ আল্লাহওয়ালা হতে চায় তাহলে রাত্রি জাগরণ করো আর গরিবকে দয়া করো। কান্দতেছে, আল্লাহ 12 বছর হয়ে গেল, একটু দেখা দে। পাশে বসে আছে আর উনি কাঁদতেছে, চোখের পানি মুছে যাই নামাজ উঠাচ্ছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলছে, বাবা শোনো তুমি এইভাবে কাঁদতেছো কেন? বলে চাচা কান্নার আর দেখলেন কি, 12 বছর আমি একভাবে কাঁদছি। বলে কেন কাঁদতেছো? বলে চাচা তাহলে একটা কথা বলি, আপনি যে আমার আগুনটা তাপাইছেন, আপনার পা দোকান জড়াই ধরে বলছি চাচা, একটা দোয়া করা লাগবে। বলে কি? আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখা পর্যন্ত যেন মরণ না হয়। কার পা ধরে কান্দে? মাকারুল্লাহ খায়রুল মাকারিনে তু ও মাওলা তুই রে তু। বুঝালাম বুঝলাম না, মনসুরের কলবে বসে আনাল হাব বলি আবার শুনেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তু। কার কাছে বলি তরিকতের কথা? তরিকতের ওয়াজ তো করতে বলেন, বুঝবে কে শুনবে কে? জামানা হয়েছে এই, মনসুর হাল্লাজকে যখন কাজী সাহেব জেলখানার ভেতরে ঢুকাইয়ে দিয়ে পকেটে চাবিটা নিয়ে 1.5 মাইল চলে গেল, 1.5 মাইল যাওয়ার পরে বলছে, ও মনসুরের সাথে একটু কথা ছিল, আচ্ছা ঠিক আছে কালকে জেলখানা খুলে বের করে কথা বলবো। এমন সময় কয়, হুজুর আসসালামু আলাইকুম, কি কথা ছিল বলে? মনসুর, তুমি জেলখানার চাবি আমার পকেটে, ব্যাপার কি? বলে কাজী সাহেবরা
মনসুরকে তুমি জেলে বন্দি করেছো মনসুর বন্দি আছে আমি কিন্তু ওই মনসুর না কার কাছে বোঝাই শুনলে শরীয়ত বলবে ভণ্ড বক্তা পাইছো নিজে তো জানলো না কাউকে জানাতে দিল না নিজে তো বুঝলো না কাউকে বোঝাতে দিল না এই বর্তমান সমাজ জেলখানার থেকে যাইয়ে সব জেলের কর্মচারীরা বলছে হুজুর কিছু মনে করবেন না জেলের তালা বন্ধই আছে কিন্তু মনসুর নাই মনসুর নাই বলে না ব্যাপার কি বড় তালা এইরকম রড পরের দিন সকাল বাইপিলে ফজরের নামাজের সময় মনসুর আল্লাহু একবার তকবীর দিয়ে নামাজ পড়তেছে সারা রাত নাই কিন্তু সকালে আসে তালা ভাঙ্গে নাই রড ভাঙ্গা সম্ভব নয় পরের দিন কর্মচারীরা গিয়ে বলতেছে হুজুর আজকে জেলখানায় নাই কি নাই জেলখানায় নাই বলে কিরকম বলে সব ফাঁকা ফিল্লা একবারে ফাঁকা ময়দান ওরে পাগলা রে লক্ষ লক্ষ ইট দিয়ে কত ডিজাইন করে জেলখানা বানানো আর আজকে কর্মচারীরা বলছে জেলখানায় নাই এইবার সকালবেলায় দেখে জেলখানা আছে এবার কাজী সাহেব মনসুরকে তালা বন তালা খুলে বের করে বলছে ভাই মনসুর কয়টা কথা বলবো বলে কি প্রথম রাত্রে তুমি জেলখানায় ছিল না কিন্তু ফজরের সময় ঠিকই ছিল কোথায় গেছিলে বলে আল্লাহর সাথে দেখা করতে গেছিলাম কাজী কয় এই জন্যই তো তোর সাথে পোষায় না আল্লাহ দেখা যায় না এসব না জায়েজ করো আচ্ছা ঠিক আছে দ্বিতীয় রাত্রে জেলখানায় ছিল না ব্যাপার মনসুর আল্লাহর বলে কাজী রে দ্বিতীয় রাত্রিতে আল্লাহ আমার সঙ্গে জেলখানায় দেখা করতে এসেছিল আল্লাহ নিরাকার যেই জায়গায় যায় ওর পুষ্টি সব নিরাকার হয়ে গেছে মনের দুঃখ কই না রে বন্ধু রেখেছি অন্তরে রে দেশ বিদেশ ঘুরি কবরে যাওয়ার মতো সময় হয়ে গেল কিন্তু একটা অরিজিনাল কথা বোঝানো লোক নয় যদিও বোঝাই সেও কয় এটা বেদা আর সেই তরিকতের কথা বলতে বলেছেন বলবো নাকি রাজি আছেন রাজি আছেন না এবার আবার কম আওয়াজ কেন নুরি বাবার দরবার বলেন বলবো নাকি কাকে দেখতে চাইছিল চাষা আপনার পাঁচ দুখান ধরে বলছি বাহাউদ্দিন নকশাবল রহমতুল্লাহকে চেহারা না দেখে যেন আমার বল বলে তুমি কেন দেখবা বলে ওনার মতো বলি আর বর্তমানে নাই তুমি ১২ বছর কান্দিস বলে ১২ বছর মানে কি তাহাজ্জতের সময় আমার বুক ফাটা কান্না আসে জানলা আমার এই মোনাজাতটা কবুল কেন করে না বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে বলে আমার বুকে আয় আমার কোলে আয় তোমার বেটারে তোর সাধন ভজনের গাছে আজকে ফল ধরে গেল আমি বাহাউদ্দিন নকশবন রহমতুল্লাহ আলাইহে চার তরিকার পীরের কথা শুনলেন দিল্লি শহরে যারা গেছেন অনেক মাজার আছে আমি বহু মাজার জিয়ারত করেছি হাজার হাজার মাজার জিয়ারত করেছি দিল্লি শহরে হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে আপনি রাত্রে ওয়াজ ঘুমানোর সময় একটু সার্চ দিবেন হযরত বাকি বিল্লাহ দেখবেন ইউটিউবে বের হয়ে যাবে এই বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ এর খলিফা ছিলেন উনার এক মুরিদ আচ্ছা এই দরবারের পুরাতন মুরিদ একটা হাত তোলেন তো এই দরবারে বহুত পুরাতন মুরিদ আছে না অনেকে এরকম হাত তুলছে ১২ বছর কত বছর মুরিদ ১২ বছর তো ওনাকে জিজ্ঞাসা করছে মুরিদ হুজুর একটা কথা বলবো বলে কি
বলে 12 বছর আপনার সাথে ঘুরলাম কিন্তু আপনি মারিফত তো আমাকে বললেন না হযরত বাকি বিল্লাহ বলছে বাবা মুরিদ তুমি কি 12 বছর বলে হ্যাঁ তুমি কি জানতে চাও বলে মারিফত জানতে চাই মারিফত যদি জানতে চাও আজকে আমি বলবো না বৃহস্পতিবারের দিন মারা যাব জুম্মার দিন আমার জানাজা হবে জানাজায় যখন লোক দাঁড়িয়ে যাবে ঘোড়ায় চড়ে বোরখা পরা একটা মানুষ এসে আমার জানাজার ইমামতি করবে জানাজার ইমামতি শেষ করে যখন এই বোরখা পরা মানুষটা ঘোড়ায় চড়বে তখন তুমি জোর হাত করে দাঁড়িয়ে আদবের সাথে বলবা হুজুর যার জানাজা করলেন এই বাকি বিল্লার আমি মুরিদ 12 বছরে মারিফতের কথা আমাকে বলে নাই আপনার কাছ থেকে আমাকে মারিফত শুনতে বলেছিল বলবা তো বলে হ্যাঁ হুজুর মরবেন তো তার মানে ভক্তরা আবার বিশ্বাসও কম মরবেন তো বলে হ্যাঁ মরবো যা সত্যিকারই মারা গেলেন জুম্মার দিনে জানাজা শুরু হলো ওই লোকটা শুধু তাকায় বোরখা পরা অবস্থায় ঘোড়ায় চড়ে একটা লোক এসে জানাজার ইমামতি করল জানাজার ইমামতি করে কেবল ঘোড়ায় চড়ে চলে যাবে বাকি বিল্লার 12 বছরের মরিদান যাই কয় হুজুর আসসালামু আলাইকুম আপনি ঘোড়া ছাড়বেন না একটা কথা বলে কি আপনি যার জানাজা করলেন ইনি আমার পীর ওনার নাম বাকি বিল্লা এই বাকি বিল্লার মরিদ আমি 12 বছর বারবার বলি আমাকে মারিফত শিখান উনি মারিফত শিখায় নাই যখন বললাম তখন বলল আমার জানাজায় এই কালো বোরখা পরা মানুষটার কাছ থেকে জেনে নিও হুজুর দয়া করে ঘোড়া ছাড়বেন না উনি আমার মুর্শিদ যার জানাজা করলেন উনি আমার মুর্শিদ আপনি বলেন একটু মারিফতের কথা বলেন বলে সত্যিকারই তুমি মুরিদ নাকি বলে হ্যাঁ সত্যিকারই আমার কাছ থেকে জানতে চায় বলেছে নাকি বলে হ্যাঁ বলে তুমি মারিফত শুনবা না দেখবা বলে হুজুর আমি মারিফত দেখব দেখবা বলে হ্যাঁ মুখের বোরখা খুলে বলতেছে এই যে মারিফত দেখো হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহ নিজের জানাজা তিনি নিজে পড়েছেন এইগুলো কোনোদিন আমি কোথাও করি না তার কারণ এই হুজুর বুঝবে না শুধু আমাকে বলবে বেয়াদব ভণ্ড অযথা নিজের খাইয়ে তোকে বোঝানোর আমার দরকার আছে নাকি যার জন্য বড় আঘাতের সাথে টান দিলাম মনের দুঃখ কই না রে বন্ধু রেখেছি অন্তরে রে না যায়েজ খুঁজে বেড়ালি নুরি সাহেবের মাজারটা কোন দিক নুরি সাহেবের কোন মরিদ যদি যায় ওই জায়গায় বসে কান্দে আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি যাই বাজে সারিয়া দুসরণ বন্ধিয়া রাখতাম রে দয়াল প্রেম ডুরি দিয়া রে আগে যদি জানতাম মুর্শিদ রে দেখবেন বলবে পাকা হারাম কি বলবে কিন্তু কিন্তু লালন শাহ ব্রিজের উপরে বসে যে গান গাচ্ছে 14 ফেব্রুয়ারি কি বলে গান গায় আ তখন তো তুমি বেদাত বলো না তখন তো তুমি বেদাত বলো না একেবারে মোবাইলটা ধরে টান দিয়ে বলতেছে কি গো বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই মরণকালে একবার আমি তোমায় যেন পাই আমার সোনা বন্ধু রে এই সব গান না জায়েজ ফতোয়া দেও না আমার পরিকতের পাগলরা যখন সহ্য করতে পারে না তখন যদি একটা কথা বলে ফেলে মুর্শিদ প্রেমের যে জন মরা সদয় বহে নয়ন ধারারে সব বাঁশগুলো তখন তরিকতের পাগলের মাথার উপরে পড়ে
পাইছো কোথায়? এই সব ধান্দা চলবে না চলবে না, এখনো লাইন দাও তরিকতের লাইনে, তার কারণ এই দেশ বঙ্গবন্ধুর দেশ নয়। আবার আওয়ামী লীগের লোক এখন খেপে না উঠে, এই দেশ জিয়াউর রহমানের দেশ নয়, এই দেশ হুসাইন মোহাম্মদের সাদের নয়, এই দেশ আব্দুল মান্নান হেলালের বাপের নয়, বাঙালি হুজুরের বাপের নয়, যে দেশে যে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ঠিক কিনা? ইসলাম প্রচার করতে আনলেন শাহপরাণকে নিয়া, কত জাতি হলো মুসলিম সইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। চট্টগ্রামকে বলি আমরা বারো আউলিয়ার দেশ, গান গাই জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান, এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে বারাউলিয়ার স্থান, চট্টগ্রামের ফটিক ছড়ি কৌশল আজম মাঝে ভান্ডারি হজরত কেবলা কাবা, হজরত কেবলা কাবা গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান। লালনসা সেতু ওইদিকে, মীর মোশাররফ হোসেন সেতু ওই খুলনাতে, খান জাহান আলী সেতু, কর্ণফুলী ব্রিজ নতুন করার পরে দিয়েছে আমানতসা সেতু, এই হুজুরের নামে আমার নামে তো একটা টয়লেটও কেউ করে না। তার কারণ কি? কারণ কি? ফেরিতে কারা কারা উঠছেন বলেন তো? বাবার মেলাই তো দেখছি, সবই ফেরিতেই ঘুরেছেন দেখে জীবন, ফেরির উপরে মৌলানা মখলেসুর রহমানের নাম লেখা আছে নাকি, মৌলানা আব্দুল মান্নান হেলালি, আব্দুল ওহাব বুলবুলি, দেলোয়ার হোসেন সাইদি, হাবিবুর রহমান যুক্তিবাদী, ওই জায়গায় লেখা আছে বায়েজিদ বোস্তামী, ওই জায়গায় লেখা আছে শাহ আলী, ওই জায়গায় লেখা আছে শাহজালাল, ওই জায়গায় লেখা আছে শাহ মখদুম, কেন লেখা আছে ফেরিগুলোর ভিতরে? মুর্শিদ তোমার নাম স্মরণে ছয়না তারে কাল সমনে, রণে বনে জলাগুনে ভয় থাকে না তার, তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাতার, তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার। যুবক ভাইরা তোমরা কারোর পামে পড়ে জীবনটা ধ্বংস করো না, এখনো অলির লাইনে হাঁটা দেও। বাইজিদ বোস্তামী অলি না ভণ্ড, কেমন অলি? সুলতানুল আরিফিন, সুলতানুল। ও যুবক ভাইরা তোমরা একটা জিনিস খেয়াল করো, বাইজিদ বোস্তামীর কাছে একটা যুবক যাই বলছে ভিক্ষা দেন, বাইজিদ বোস্তামী বলছে ভিক্ষা নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে, নবীর ভিক্ষা করা নিষেধ আছে। যা বলছে, আপনি একটা আল্লাহর ওলি, একটা যুবক, একটা টাকা দিলে আপনার কি অসুবিধা হতো? বলে নবীর আইন নাই আমি দিব কি, তুই কাজ করে খাইতে পারিস না? যুবকটা রাগের জ্বালায় যে বাইজিদ বোস্তামীর কাছে টাকা চাইলাম দিল না, ভিক্ষা চাইলাম দিল না, টান দিয়ে জুব্বাটা টান দিয়ে ছিঁড়েছে, ছিঁড়ে দুই ভাগ করেছে, দুই ভাগ করে হাই রোডে বসে আছে, এক ভাগ ছেঁড়া বিছাইছে আর এক ভাগ ছেঁড়া জুব্বা হাতে। এক ধনী লোক এসে বলছে, বাবা আপনি কি করেন? বলে আমি ধনীদের জুতা পরিষ্কার করি। বলে আমার তো পরিষ্কার করে দেও। ওই ছেঁড়া জুব্বা দিয়ে এমন করে পরিষ্কার করে দিয়েছে, দিয়েছে একেবারে একশো দিনার। কত দিয়েছে? আরেকজন এসে বলছে, আমারটা পরিষ্কার করো, সে দিয়েছে পঞ্চাশ দিনার। আরেকজন বলছে, আমারটা পরিষ্কার করো, সে দিয়েছে বিশ দিনার। এইভাবে যুবক জুতা পরিষ্কার করে পাইছে দুই হাজার। কত? এই দুই হাজার দিনার দিয়ে
সুতা কিনলো চামড়া কিনলো আঠা কিনলো সুই কিনলো নিজে জুতা বানানো শুরু করে দিল জুতা বানিয়ে বিক্রি করে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা ব্যবসা হলো হালাল আর সুদকে করেছে হারাম তে কথা দেখা আল্লাহ ব্যবসা করবেন আপনি ব্যবসায় বরকত দিবেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন একমাত্র রোজির মালিক তিনি জুতা নিজে জুতা বানায়ে কান্দে করে মানুষের বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করে বেড়ায় আল্লাহ এত পরিমাণ লাভ দিল রে শেষ পর্যন্ত মানুষকে জুতা দিয়ে আর কুলাইতে পারে না শেষ পর্যন্ত একটা ফ্যাক্টরি করলো ফ্যাক্টরি করে অনেকগুলো কর্মচারী রাখলো সুন্দর একটা অফিস বানাইলো অফিসে যেদিন প্রথম বসে এই যুবক চিন্তা করতেছে আমি তো ভিক্ষা করতাম ওই বায়েজিদ বস্তামি আল্লাহর ওলি ওই দিন যদি ধমক না দিত তাহলে আমি এই ফ্যাক্টরির মালিক হতাম না লোকটাকে ডাকি একটু আমার ফ্যাক্টরিতে দোয়া করাবো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে বাইজিদ বস্তামির কাছে গেছে আসসালামু আলাইকুম বাইজিদ বস্তামি বলতেছে আবার এই শিশু আবার এই শিশু বলে হুজুর আজ আমি ভিক্ষা করতে আসি নাই জোরে বলেন না বাবা আজ আমি ভিক্ষা করতে আসি নাই বাইজিদ বস্তামি বলি কেন এসেছো বলে আজ আমি এসেছি আপনি ওই দিন ধমক দেওয়ার পরে আমি ভিক্ষা ছেড়ে দিয়েছিলাম জুতা পালিশ করতাম জুতা পালিশ করে 2000 টাকা পেলাম সুই কিনলাম সুতা কিনলাম আঠা কিনলাম চামড়া কিনলাম নিজে জুতা বানানো শুরু করলাম এত পরিমাণ সেল হলো এক পর্যন্ত আর মার্কেট সামলাইতে পারি না শেষ পর্যন্ত আমি বিশাল ফ্যাক্টরি করে ফেলাইছি এই ফ্যাক্টরিতে আপনাকে নিয়ে একটু দোয়া করাবো বলে কেন বলে হুজুর ওই দিন যদি আপনি আমাকে ধমক না দিতেন তাহলে বিশ্বাস করেন আমি আজকে কোটি কোটি টাকার মালিক হতাম না যার জন্য আমার একটু ইচ্ছা একটু দোয়া করে আইসেন ভালো করে শোনে রাই করে বাইজিদ বস্তামি বলছে বেটা রে আমি বাইজিদ তোর ফ্যাক্টরিতে দোয়া করতে যাওয়া দরকার নাই ওলি আল্লাহর রূপ দেখা বুঝবি না যেদিন তুই ভিক্ষা চাইছিলি শুধু ধমকই দিই নাই ওই ধমকের মধ্যে তোর চেহারার দিকে তবে আমি বাইজিদ দোয়া করে দিয়েছিলাম ভুল করো না এখনো যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলে মিলিতে পারে অমূল্য রকম শুধু তোমার বিশ্বাসের বিশ্বাস করে ধরো ঝড় চরম ছেড়ো না আমাদের দেশের পীর মুরিদি পীর আর মুরিদ গেছে গম আদায় করতে গরমকাল গরমকালে গম আদায় করতে গেছে পীরের লাগছে পিপাসা তো ওই মুরিদ যেমন আব্দুল মান্নান ধরেন একটা মুরিদ বলছে বাবা আব্দুল মান্নান কি আমার একটু পিপাসা লাগছে তা বিশাল গৃহস্থ লোকের বাড়ির সামনে যাই বলছে বাড়িওয়ালা বলছে কি চান বলে এটা আমার পীর কেবলা উনি ওলি একটু পানি খেতে চায় বলে রে সর্বনাশ পীর ওলি খোঁজার জন্য বরিশাল যাই ফরিদপুরের আটরশি যাই চট্টগ্রামের মাঝ ভান্ডার যাই আর ওলি আমার বাড়িতে পানি খাবে কেন চকচকে একটা দা দিয়েছে দা দিয়ে বলছে আমার ডাব গাছের ডাব বড় মিষ্টি তুমি তোমার পীরকে খাওয়াও কেন আল্লাহর ওলি আমার বাড়ির সামনে কেন তুমি পানি খাওয়াও বা ডাব খাওয়াও এইবার আব্দুল মান্নান মুরিদ কয় হুজুর গো চাইলাম পানি আর দিল কি ডাব বলে বাবা আব্দুল মান্নান দেখো আল্লাহ কত ভালোবাসে তুমি ডাব গাছে উঠো উঠে ডাব পাড়ো তুমিও খাও আমিও খাই আব্দুল মান্নান এমন চালাকসি তার মুরিদ তাকাইয়া দেখে ব্রিটিশের আমলের নারকেল গাছ এত বড় গাছে এত বড় গাছের থেকে যদি পড়ে যায় তাহলে তো আমার পা একেবারে কি করি আপনি আমার মুর্শিদ আপনাকে নিচে রেখে আমি কাঁসাও দিয়ে আপনার মাথার উপরে উঠতে পারবো না বেয়াদবি পীর সাহেব কয় আব্দুল মান্নান হেলালি তো ভালো মুখ যে আমাকে নিচে রেখে উনি উপরে উঠতে পারবে না তো বিশাল ভক্ত পীর কাঁসা দিয়ে উপরে উঠছে
পীর ডাব পারতে যায় বুকের সাল বাতলা উঠে গেছে। এইবার পীর সাহেব ভাই আব্দুল মান্নান বাবারে সেই ছাত্র জীবনে গাছে উঠছি আর আজকে তুই শেষ মাসে গাছে উঠালি, এমন মরিদ কাকে গাছে উঠাইল? জোরে কোন পীর সাহেব বলছে আব্দুল মান্নান আব্বা কাটো, এইবার বাড়িওয়ালা যে দাদা দিয়েছে দাদা ব্লেডের মতো ধার, ডাব কাটা কিন্তু এত সহজ নয়। কোপ দিতে দিতে আসবে, আগে বুঝতে পারছি আর কেটে যেতে পারে। ও চিন্তা করছে যদি ভুল করে এক কোপ লাগে তাহলে তাহার অসর। হুজুর আপনি আমার মুর্শিদ, আপনার সামনে আমি এই দাগ উসু করতে পারবো না বেয়াদবি। পীর সাহেব কয় গাছে উঠতে পারবে না ডাব কাটতে পারবে না, এ তো বিশাল ভক্ত, দেও আমি কাটি। কাটলো পীর সাহেব, কাটলো পাইলো কে, কাটলো কে। এইবার বলছে বাবা আব্দুল মান্নান খাও। আব্দুল মান্নান মরিদান কয় হুজুর দুইবার আপনার কথা রাখিনি, এইবার যদি না রাখি বেয়াদবি হবে দেন খাই। বাইরে ঘোর কলির আমল ইমান আলীর চইলা গেল মতলব আলীর দল। আমি আজকে আপনাদের ওয়াজ শোনাবো, এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে, এখনো ওয়াজ শুরু করি নাই, কি চলছে? আমি যতবেলা ওয়াজ করব থাকবেন নাকি? কারা কারা থাকবেন না হাত তোলেন? বলে নাই, আমি বলেছি কারা কারা থাকবেন না হাত তোলেন, আর সবাই হাত তুলে ফেলাইছেন। এইবার বলেন কারা কারা থাকবেন হাত তোলেন। নারায়ণ তকবীর, বাবাজি রে নুরি সাহেবের ভক্তরা, আপনার মোনাজাত কবুল করানোর জন্য নুরি সাহেবই যথেষ্ট, তারপরেও আমি বাঙালি হুজুর এই মাসে যারা হাত তুলেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ওলি না বানানো পর্যন্ত কাফনের মধ্যে ঢুকায়ও না। ধরে বলে না আমি একটা দোয়া করব, যারা হাত তুলেছেন আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে ওলি না বানায়, কাফনের কাফন না পরাই রাজি আছেন তো? হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এক লোক মুরিদ হতে গেছে, বলে কেন মুরিদ হবা? বলে হুজুর আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুরিদ হয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। বলে তাই নাকি? বলে আইস মুরিদ বানিয়ে দিয়েছে, নামাজ পড়বা? বলে ঠিক আছে হুজুর, ফজর পড়বা ঠিক আছে, জোহর পড়বা ঠিক আছে, আসর পড়বা ঠিক আছে, মাগরিব পড়বা ঠিক আছে, এশা পড়বা ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়বা, দেড়ি পাঁচশোবার দরুদ শরীফ পড়বা, দশটা আমল দিয়ে দিয়েছে। কয়টা আমল? পীর সাহেব ভক্ত ডাক দিয়ে কয় হুজুর একদিন মুরিদ হওয়াতে দশটা? বলে হ্যাঁ, তুমি কি পারবা না? বলে অবশ্যই পারবো, কিন্তু একদিন মুরিদ হওয়াতে আপনি যদি আমাকে দশটা আমল দেন তাহলে আমারও তো একটা কথা থাকতে পারে। বলো কি কথা? বল হুজুর গো, সব আমল করব আমি ওয়াদা দিলাম, কিন্তু আমি মদ ছাড়তে পারব না। পীর সাহেব কইয়ে কি সিটার মুরিদ, সব পারবে কিন্তু কি ছাড়বে না? পীর জ্ঞানী হয় না মুরিদ জ্ঞানী হয়। পীর সাহেব ডাক দিয়ে বলছে তুই আর কত বড় সিটারতে দাঁড়া দেখতেছি? বলে যা কিসে করে খাস? বলে গিলাসে করে। আমি তোর পীর অর্ডার দিলাম বাউটিতে করে খাও। আর তুই বলে এইরকম পীর না হলে হয় না। বলে তুই কি খুশি? বলে হ্যাঁ খুশি, খুশি। বলে হ্যাঁ খুশি। আর আমি তোর কে? বলে আপনি আমার মুর্শিদ। বলে আমার গায়ে হাত দে। হাত দিলাম। ওয়াদা দে যত পারিস তত খা, মদ খাওয়ার কোনো বাধা আমি দিলাম না, কিন্তু খবরদার সব জায়গায় খাবি, আমার সামনে খাবি না, ওয়াদা দে। পীরের হাতে হাত দিয়ে বলছে হুজুর গো আমি ওয়াদা দিলাম যত পারি তত খাবো, কিন্তু আপনার সামনে খাবো না। বলে বাড়ি যা। হাট বাড়ি যাওয়ার সময় বাজার থেকে নতুন মদের বোতল কিনেছে, নতুন একটা কাঁচের গিলাস কিনেছে, যেহেতু পীরের অর্ডার আজকে নতুন করে উদ্বোধনী করবে। গেছে
আর বউ বলছে কোথায় ছিলা সারাদিন? বলে আমি মরিদ হয়ে আসলাম। বলে মদের বোতল কেন? বলে এমন একটা পীর পাইছি মদ খাওয়ার অর্ডার দিছে। বলে তুমি অভণ্ড, তোমার পীর অভণ্ড, রাইট খবরদার, আমাকে ভণ্ড বলবি, আমার পীরকে ভণ্ড বলবি না। বলে মদ খাওয়ার অর্ডার দে। বলে এটা অরিজিনাল পীর, গোসল করে খাওয়া দাওয়া করে টেবিলে মদ আর গিলাস নিয়ে বসে, গিলাসের মধ্যে ঢেলে খাবে পীরের অর্ডার। দয়াল গুরু গো মনের দুকার বলা গেল, খুব খুশি আর কি। অদুর বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না, কেবল মুখে দেবে দেখে বোতলের মধ্যে গিলাসের মধ্যে গোল হয়ে আল্লাহর অলি বসা। সর্বনাশ করেছে, অর্ডার দিল বটে কিন্তু গায়ে হাত দিয়ে কিরি করে এনেছে, মদ তো খাওয়াই দেব, গিলাসের মুখ বড় ঢুকে পড়েছে তাই না, বোতলের মধ্যে আনছে, বোতলের মুখ ছোট, এর মধ্যে তার ঢুকতে পারত না, কেবল বোতলটা ঝাঁকি দিয়ে খাবে, তাকায় দেখে বোতলের মধ্যে লম্বা হয়ে ওনার পীর খা। এবার বলছে গায়ে হাত দিয়ে কসম খাওয়ায় নিল, এখন তো আর খাওয়া যাবে না, মদ খেয়ে দে। বলছে দিলাম তালাক, কি তালাক, মদ তালাক না গোতালাক, মদ তালাক। সারা রাত মদের নেশায় ঘুম হয় নাই, ছটফট ছটফট করে ফজরের নামাজের আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আযান? ঘুম আসে না, দৌড়ায় চলে গেছে পীরের দরবারে, পীর সাহেব ইমামতি করছে, পেছনে যায় নামাজে দাঁড়িয়েছে, নামাজ শেষে মোনাজাত শেষ করে পীর সাহেব বলে বাবা কেমন আছো? বলে হুজুর আলহামদুলিল্লাহ, খাইছ কেমন? কি জিজ্ঞেস করে? কি খায়, খাইছ কেমন? বলে হুজুর আপনার জন্য খাবার জমা আছে নাকি? বলে আমি তো তোকে অর্ডারই দিয়েছি। বলে অর্ডার দিলে হবে কি উস্তাদের মা, বাকি টুক বলবো নাকি?